আসলে প্রশ্নটা ভীষণ সুন্দর। কেন সুন্দর? কারণ আমার আমি অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আমার কাছে মনে হয় কি, আমি সবসময় আসলে চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করতে ট্রাই করি। আমার ওই যে গতানুগতিক প্রেমের, মানে ডেফিনেটলি রোমান্স দরকার আছে আমাদের স্টোরিতে, কিন্তু শোপিস টাইপ কোনো ক্যারেক্টার বা আসছি নায়িকাকে ভালোবাসি বলছি চলে যাচ্ছি, সো এই ধরনের জিনিসগুলো না আসলে আমার কাছে, আমি পার্সোনালি আমাকে কখনোই টানে না। তো আমাদের যদিও কিছু সীমাবদ্ধতা থাকে সবসময়, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ওম্যান আমাদের আসলে সমাজে অনেক চ্যালেঞ্জিং অনেক ঘটনা আছে। তো রিভেঞ্জ সিনেমাটা আপনি যেটি বললেন যে আমার গেট আপের দিক থেকে, এটি কিন্তু এমন না যে খুব পুলিশ কেন্দ্রিক কোনো সিনেমা বা সেরকম কিছু, এটি আসলে খুব অ্যাকশন নির্ভর একটি সিনেমা। কিন্তু যেটি হয়েছে যে গল্পের প্রয়োজনে আমার এখানে ক্যারেক্টার হচ্ছে পুলিশ অফিসার। তো আমার যেটি মনে হয়েছে আসলে যে এই ধরনের ডিফেন্স বিষয়ক ব্যাপারগুলো, সেটি আর্মি অফিসার হোক বা পুলিশ অফিসার হোক, এতটাই আসলে চ্যালেঞ্জিং, তারা তাদের সমস্ত জীবন আসলে বিলিয়ে দেয় দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর মহিলাদের কথা কি বলবো, যারা মেয়েরা আছেন পুলিশ অফিসার মেয়ে বা আর্মি অফিসার, তারা তো আসলে, আমার কাছে মনে হয় যে মেয়েরা সবসময় অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তাদের ক্যারিয়ারটাকে ঠিক রাখতে হয়, সেটি তাদের ফ্যামিলি, সংসার, সন্তান সব কিছু মেনটেন করে, এবং তারা ট্রেনিং করছে প্রপারলি, তারা ডিউটি করছে। সো আমি যখন ইউনিফর্মটা পরছি, আমার কাছে আসলে খুব গর্ব, আমি মনে করছি যে আমি গর্বিত, আই ফিল প্রাউড যে এরকম একটি সম্মানের একটি ইউনিফর্ম আমি পরে আসলে আমার ক্যারেক্টারটি আমি গোছাতে পেরেছি। এবং আমি ধন্যবাদ দিতে চাই এই গল্পের যিনি স্ক্রিপ্ট রাইটার, যিনি আবদুল্লাহ জহির বাবু ভাই, এত সুন্দর করে আসলে উনি উপস্থাপন করছেন আমাকে। এবং রিভেঞ্জ সিনেমাটি আসলে ইকবাল ভাই, এটি পরিচালক, উনি প্রযোজক হিসেবে ওনাকে আমি দেখেছি পাসওয়ার্ড সিনেমাতে, উনি এস কে ফিল্মসের সাথে কো প্রোডাকশন উনি কাজ করেছেন। এবং যেটি হয়েছে কো প্রোডাকশন বলতে কো পার্টনারশিপে, আসলে বীরে উনি ছিলেন, শুটারেও ছিলেন, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমি ওনাকে প্রথম দেখছি। এবং খুব সুন্দর করে আসলে অর্গানাইজডভাবে উনি কাজ করতে চেষ্টা করছে, খুব ভালোই কাজ হচ্ছে আমাদের, গল্পটাও দুর্দান্ত। এবং আমাদের ডিওপি আছেন শাহিন ভাই, খুব ভালো একজন ডিওপি। আর আমার কো অ্যাক্টর আছেন এখানে রোশন, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি পটেনশিয়াল অ্যাক্টর। সো আমার কাছে মনে হয় কি, ওভারঅল আসলে রিভেঞ্জ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।